ভুলে উঠতে পারিনি, তবে তাদের ভালোবাসা আমি প্রচুর পাচ্ছি, পেয়ে যাচ্ছি। আমি চাইবো যে তারা আরো কিভাবে আমার কাছে যাওয়াটা চাই, যাওয়ার পছন্দ করবে, আমি সেই চেষ্টা করবো। আমি ঢুকতেই ম্যাক্সিমাম 10% দিদি, আমি কিন্তু আপনার বলেছেন আমরা কিন্তু রাজশাহী পরে আসছি, এবং অনেকে বলছে যে আমি 6-7 বছর পর আমার শাড়ি পরলাম। এই যে ওই কিছু আমি তো বরাবরই বলে আসছি যে আমাদের কৃষ্টি কালচারকে এই সিনেমা দেখার পর সেটা মানুষ জানতে পারবে যে আসলে মানে এই যে তাঁতিদের জীবন কাহিনী, শাড়িটা কিভাবে তৈরি হয়, বা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা কোনো তো সেই জায়গা থেকে মানে আমি আমি চাচ্ছি যে কৃষ্টি কালচারের সাথে আমরা বাঙালিরা মিশে থাকি, এই জন্য লাশাড়ি দেখতে। গতকালকে তো ইন্ডিয়াতে আমরা সবাই জানি যে ব্যস্ততার ঘরে একদম ঘরে ঘরে, কারণ যেহেতু এটা ত্যাগেরই এবং কুরবানি ছাত্র ছাত্র, সুতরাং মেয়েদের অনেক বেশি পরিশ্রমের জায়গা থাকে, ছেলেদেরও থাকে পাশাপাশি সব জায়গায় পাঠক হয়। আমি আজকে হলে শুরু করেছি, আমি পর্যায়ক্রমে আমি বিভিন্ন হলে যাবো এবং আমি সমস্ত দর্শকদেরকে মানে নিমন্ত্রণ জানাবো যে লাল শাড়ি পরে লাল শাড়ি সিনেমা দেখতে আসার জন্য। আজকে যদি আপনি একটু বলে দিন যে আগামীকাল বা পরশু পর্যন্ত হলে যাবেন, তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দর্শকরা জানতে পারবে। আমি ইনশাল্লাহ আগামীকাল লায়ন্সে থাকবো, তো লায়ন্সের আশেপাশে যারা আমার ভক্ত ফ্যান ফলোয়ার, আমার মা, আমার আন্টিরা বা আমার বোনেরা বন্ধুরা যারা আছেন, তারা অবশ্যই লাল শাড়ি দেখতে আসবেন। তবে আমার একটু মন থেকে চাওয়া চাওয়া না, আসলে ঈদের আমেজটাকে একটু বাড়িয়ে দেওয়া নিজের মানুষ দেবে, লাল শাড়ি পরে কিন্তু অবশ্যই মেয়েরা আসবেন, আর পাশাপাশি ছেলে তো লাল পাঞ্জাবি থাকলে সেটাও পরিয়ে দেবে। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার সকল দর্শককে, বাংলার যত মানুষ আমাকে পছন্দ করে তাদের কাছে আমি ধন্যবাদ জানাই, আর পাশাপাশি আমি ধন্যবাদ জানাই অবশ্যই আমার মা বাবাকে, তাদের ভালোবাসার সম্মান না পেলে আমি হতে পারতাম না এবং অভিজয় চলচ্চিত্র প্রোডাকশনটা করতে পারতাম না, কারণ আপনারা সবাই জানেন আমার মা চেয়েছেন প্রোডাকশনটা হোক। সাথে সাথে একটু আগে আমি খুবই এক্সাইটেড, মানে আমি গাড়িতে বসে একটু কান্না করে দিয়েছি, যখন আমার সবচেয়ে সিনেমার সহশিল্পী আমি অবশ্যই বলবো যে তার অবদানে আজকাল ভক্তি বিশ্বাস, অবশ্যই আমার মা বাবার সাপোর্ট, শাকিব খান তার পেজ থেকে তার সন্তানকে সঙ্গে কেন পূজায় চলচ্চিত্র, আসলে এটা প্রযোজনের মেইলে জয়, আমি না আমি মুখপাত্র মাত্র, তো জয়ের উদ্দেশ্যে একজন বাবা সবার কাছে লাল শাড়ি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে, মানে সব কিছু মিলে এবং দর্শকদের ভালোবাসা আমি আসলে কি বলবো, আমি ভাবতে পারছি না। আমাদের ভালোবাসার মানুষ সাকিব ভাই আজকে আমাদের ইউজ করেছে, মিলিয়ে দর্শকদেরকে আগ্রহ আমি দেখছি, আর সত্যি আমি বলবো আমি ভাষায় দেখছি। আমার জন্য বাইরে কেন বুঝবে এই বছর থেকে এটা কেন।
সেই তো জানতে চাই আপনি বলেন যে সঠিক কারণ হচ্ছে আপনার সিনেমাটা ফ্লপ হয়েছে জানিয়েছিল আপনি আমরা এর আগে সঠিক কারণ একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে হচ্ছে মাহবুব আহমেদ তাকে ফোন করেছিল কথা বলেছিল তো সিনেমা নিয়ে সঠিক কারণ হচ্ছে আপনার কোনো কথা হয়েছে কিনা বা থাকে প্রিয় তোমার দেখবেন কিনা পাশাপাশি বলছি লাল শাড়ি প্রিয় তোমার এবং অবশ্যই আমাদের বাংলা সিনেমা অনেক আছে আপনাদের সিনেমায় আপনাদের পছন্দ জায়গা থেকে যাবে সেই সাথে একটু জানতে চাই যে হুগলির দুটো সিনেমা মুক্তি পেয়েছে তো এলাকা আর হচ্ছে ক্যাসিনো সেই সিনেমাগুলো আপনার দেখার ইচ্ছা আছে আমি অবশ্যই সময় দেখবো আমি তো বের হয়েছি সিনেমা হল অবশ্যই আমি আমার সিনেমা আগে লাল শাড়ি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন লাল শাড়িতে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আনন্দ ভাগাভাগি করার জন্য আপনারা সবাই শ্যালমাইতে রাখা লাল শাড়ি হয়তো বিয়ের শাড়ি কারো বহুদের শাড়ি যে হয়তো ফার্স্ট টাইম দেখা করতে গিয়েছিল সে হচ্ছে লাল শাড়িটা অবশ্যই সেটা লাল শাড়ি দেখতে হবে